মডেল ও অভিনেতা নোবেল বর্তমান যুগের তরুণ তরুণীদের কাছে যিনি মডেল আইকন হিসেবে পরিচিত। যে কাউকে জিজ্ঞেস করলে আপনার প্রিয় মডেলকে সর্বপ্রথম যার নামটি বলবে তিনি হলেন মডেল অভিনেতা নোবেল। তো ভিউয়ার্স, আজ জানাবো মডেল অভিনেতা নোবেলের জীবনী। চলুন শুরু করা যাক। পুরো নাম আদিল হোসেন নোবেল, 1968 সালের 20 ডিসেম্বর চট্টগ্রামে তার জন্ম। চট্টগ্রামে পড়াশোনা পাঠ চুকিয়েছেন তিনি। ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। এছাড়া সিঙ্গাপুর ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এবং জেভিআর লেবার রিলেশন ইনস্টিটিউট থেকে কি অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের উপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন। 1991 সালে বরেণ্য নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেনের নির্দেশনায় কোমল পানীয় স্প্রাইটের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান, কিন্তু সেটি প্রচার হয়নি। এ নিয়ে খুব মন খারাপ হয়েছিল সপ্তমবঙ্গ বলে কথা। তবে আফজাল হোসেন তাকে সাহস দিয়েছিলেন, বলেছিলেন সুযোগ আবার আসবে। সেই সুযোগ আফজাল হোসেনই দিয়েছিলেন নোবেলকে। আফজাল হোসেনের নির্দেশনাতে আজাদ বলপেনের বিজ্ঞাপনে মডেল হন তিনি। সেই বিজ্ঞাপন দিয়ে তারকা বনে গেলেন সুদর্শন নোবেল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দিনে দিনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের মডেলিং জগতের এক ছত্র অধিপতি হিসেবে। নোবেল জনপ্রিয়তা পেয়েছেন এককভাবে, জুটি বেঁধেও সফল হয়েছেন তিনি। মডেলিং জগতেও যে জুটি গড়া যায় এমন প্রতিষ্ঠা পাওয়া যায় সেটাও তিনি দেখিয়েছেন জুটি বেঁধে, সফলও হয়ে। মডেলিং জগতের সম্রাজ্ঞী মৌয়ের সঙ্গে এছাড়া তানিয়া সুইটি থেকে তিশাও নোবেলের বিপরীতে আলো ছড়িয়েছেন। অসংখ্যবার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন নোবেল। অনেকেরই হয়তো জানা নেই যে ছবি দিয়ে ইমন থেকে সালমান শাহর জন্ম, সেই কিয়ামত থেকে কিয়ামত সিনেমার জন্য প্রস্তাব পেয়েছিলেন নোবেল। তিনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন সিনেমায় অভিনয় করবেন না বলে। সত্যি তিনি কখনো সিনেমায় অভিনয় করেননি, তবে সালমান শাহ ছিলেন নোবেলের ভালো বন্ধু, দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ হতো। নোবেল মৌ জুটির জনপ্রিয় বিজ্ঞাপনের মধ্যে রয়েছে কেয়া লিপ জেল, কেয়া পেট্রোলিয়াম জেলি, কেয়া বল সাবান ইত্যাদি। বর্তমানে দেশের জনপ্রিয় টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান রবিতে কর্মরত আছেন। একজন চাকরিজীবী হয়েও সুবিজয়ীভাবে জনপ্রিয়তা নিয়ে কাজ করে যাওয়ার নজির বিরল এক দৃষ্টান্ত। নোবেলের পারিবারিক জীবনে স্ত্রী শম্পা, এক মেয়ে ও এক ছেলে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন।